আসসালামু আলাইকুম। আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো হচ্ছে একটি সম্পূর্ণ কামিজ কিভাবে সেলাই করবেন। তো এটাতে আমরা অনেকগুলো কাজ শিখব, সম্পূর্ণ কামিজটার কাজই শিখব। আমরা গলাটা কিভাবে লাগাবো, ঠিক আছে, কান্দি কিভাবে জয়েন করব, তারপরে ফারার সাইড কিভাবে সেলাই করব, বডির শেপটা কিভাবে সহজে খুব সুন্দরভাবে বডির যে রাউন্ডটা শেপ হয় ওটা কিভাবে আমরা সেলাই করব। তো সম্পূর্ণ কামিজটাই আমরা আজকে সেলাই করে দেখাবো এবং হাতা জয়েন করা সব কিছু দেখাবো। তালপাটের ব্যাপারটাও আজকে বোঝাবো আপনাদেরকে, যে তালপাট সিলানোর সময় কিভাবে সেলাই করতে হবে, কিভাবে দেখে নিতে হবে তালপাটটা। তো আশা করি পুরোটা ভিডিও আপনারা দেখবেন, ভিডিওটা একটু বড় হলেও স্কিপ করে দেখবেন না, তাহলে কাজ শেখা যায় না স্কিপ করে দেখলে, আপনারা সম্পূর্ণ ভিডিওটাই দেখবেন। তো ভিউয়ার, যারা আপনারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কি পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে রাখুন, তাহলে আমরা যখনই নতুন নতুন ভিডিও দিয়ে থাকি তখন আপনাদের কাছে সহজেই এই জিনিসটা চলে যাবে আর কি, নোটিফিকেশন। তো এখন প্রথমত আমাদের যেটা করতে হবে, আমাদের দেখেন এই যে গলাটা আমরা নিছি, এই গলাটাকে আমাদের আগে এটা সেলাই করে নিতে হবে, এই সাইডটা সেলাই করে নিতে হবে। তো গলা কাটিং যারা দেখেন নাই কীভাবে গলা কাটিং করতে হয় কাগজ পেস্টিং বা ফিউজিংয়ের মধ্যে, অবশ্যই আমাদের ওই ভিডিওটা দেখে নেবেন, আমি ভিডিওটা অলরেডি দিয়ে দিয়েছি। তো ভিউয়ার্স, এখন আমাদের গলাটা কিন্তু সিলানো হয়ে গেছে, সাইডটা তো সাইডটা সিলানো হয়ে গেছে। এখন আমরা যদি আগে তালপাট করে থাকি, কোনো পাটের মধ্যে যদি তালপাট কাটিং করে থাকি যে কাটার সময়, তাহলে আমাদের কিন্তু তালপাট যেই সাইডে কাটিং করছি যেই যেই পাটটার মধ্যে ওই পাটটা কিন্তু আমাদের নিতে হবে। তো আমরা যেহেতু এটাতে তালপাট কাটিং করি নাই আগে, যারা দেখছেন কাটিংয়ের ভিডিওটা তারা অবশ্যই জানেন। তো আমরা এখন যে কোনো একটা পাট নিলেই হবে, আর যদি তালপাট কাটিং করে থাকেন তাহলে অবশ্যই তালপাটের সাইডটা আগে নিতে হবে, তালপাটের সাইডে কিন্তু সামনের গলাটা বসাতে হবে। তো এই গলাটা আমরা সমান করে একটু কেটে নিব, একটু কেটে নিব। এই যে এই হচ্ছে মাঝখানের দাগ, তো মাঝখানের দাগটা মিল রেখে তারপর আমরা গলাটা এভাবে জয়েন করে ফেলব। কোয়ার্টার ইঞ্চির মতো রেখে এখানে কেটে নিব এভাবে। এই সাইডে একটু একটু কেটে নিব আমরা, যেন সিলাইটা না কাটে একটু দূরে এভাবে দেখে নিব, তাহলে আমাদের গলাটা উল্টাইলে খুব সহজভাবে সমান হবে আর কি। তো এখন আমরা এই গলাটাতে একটা চাপ সিলাই দিব এভাবে ধরে, এভাবে ধরে একদম এই মুখে মুখে একটা চাপ সিলাই দিব। তো ভিউয়ার্স, দেখেন আমাদের কিন্তু সামনের গলাটা লাগানো হয়ে গেছে খুব সুন্দরভাবে, এই যে সামনের গলা। তো এভাবে আপনারা সেলাই করে নেবেন সামনের গলাটা খুব সহজভাবে, এইভাবে পিছনের গলাটাও সেমভাবে আমরা লাগাই নিব। তো ভিউয়ার্স, এখন আমরা যেটা করব, দেখেন এই যে বাউ সাইডটা, এটাও বাউ সাইড, এটাও বাউ সাইড, এই বাউ সাইডে এইভাবে ধরবো, এইভাবে ধরে এখানে অবশ্যই খেয়াল করবেন এখানে আমরা দুই সুতা দূরে এই পাটটাকে, এই গলাটার দুই সুতা দূরে এভাবে ধরব, এভাবে ধরে তারপর আমরা এটাকে এভাবে ধরব। তো এই সাইডটাকে আমরা সেমভাবে এইভাবে ধরে নিব।
তো ভিউয়ার্স দেখেন আমরা যখন এই গলাটা এভাবে এভাবে ধরব দেখেন কত সুন্দরভাবে সমান হয়ে গেছে এই গলাটা কত সুন্দরভাবে সমান হয়ে গেছে তো আমরা চাইলে এভাবে বের করে নিতে পারবো তো এখন আমরা বডির মাপগুলো দিব বডির মাপ দিয়ে খুব সুন্দরভাবে শেপ অনুযায়ী আমরা জামাটা সেলাই করব সম্পূর্ণটা তো ভিডিওটা বড় হলো আপনারা অবশ্যই দেখবেন তো ভিউয়ার্স এখন আমরা বডির মাপটা দিব তো বডির মাপটা দেখেন দেওয়ার ক্ষেত্রে এই যে আমাদের একটা দাগ হয়ে আছে আমরা কাটিং যখন করছি তখন একটা দাগ আছে এই সমান এখানে ধরে নিব আমাদের বডি হচ্ছে 36 তো এখানে 9 ইঞ্চি ধরলে তাহলে আমাদের এই সাইডেও সেম কাপড় থাকবে এই সাইডেও সেম কাপড় থাকবে এই সাইডেও কিন্তু একই কাপড় থাকবে সেম কাপড় থাকবে তো এখানে আমরা এখানে ধরে এভাবে 36 এই যে 36 এখানে দাগ দিয়ে নিলাম তো আমরা এই সেলাইটা কিন্তু এদিক থেকে শুরু করব তার অপর সাইডের সেলাইটা কিন্তু আমরা ওই সাইড থেকে শুরু করব তো আমাদের সিলানের ক্ষেত্রে আমরা দাগটা এই সাইডে দিয়ে নিচ্ছি আরেকটা দাগ তো এখন আমাদের পেটের বা কোমরের মাপটা হচ্ছে 32 ইঞ্চি তো 16 16 32 এই হচ্ছে 16 ইঞ্চি এই যে 8 মাসখানে এই হচ্ছে 16 ইঞ্চি তো এখন আমাদের হিপের মাপটা তো হিপ কিন্তু আমাদের হিপও হচ্ছে 36 ইঞ্চি এখানে 18 তে দাগ দিতে হবে 18 তো এখানেও কিন্তু 18 তেই দাগ দিতে হবে তো এখানে দাগটা আমরা অপর সাইডে দিব তো এখন আমরা এটা সেলাই করে নিব খুব সুন্দরভাবে রাউন্ড ভাবে তো চাইলে কিন্তু আমরা এইভাবে দাগ দিয়ে রাউন্ডটা মিল করে নিতে পারি এই যে দেখেন শেপটা এটা কিন্তু শেপ এই যে শেপটা এইভাবে রাউন্ড হয়ে যাবে তো বিয়ার্স এখানে ব্যাক স্টিচ দেওয়ার পরে এখান থেকে আমরা 1 ইঞ্চি পর্যন্ত এখান থেকে 1 ইঞ্চি পর্যন্ত আমরা সেলাইয়ের উপরে সেলাই দিব সেলাইটার উপরে সেলাই পড়বে 1 ইঞ্চি পর্যন্ত না হলে কিন্তু আমরা যখন বাইঙ্গা সেলাই করতে যাব এটা সাইডের ফাড়াটা তখন কিন্তু বাইঙ্গা সেলাই করা যাবে না ফুলে থাকবে তা এই জন্য আমাদের 1 ইঞ্চি সেলাই পর্যন্ত ধরেন এতটুকু সেলাইয়ের উপরে আমরা প্রথম যে সেলাইটা দিছি সেলাইয়ের উপরে আসবে তারপরে আমরা এভাবে সেলাই করে আসবো এখান থেকে ধরে এভাবে সেলাই করে আসবো তো এই সাইডটা আমরা সেমভাবে সেলাই করে নেব তো দেখেন আমাদের সাইডে কিন্তু সেলাইটা রাউন্ড ভাবে সুন্দর ভাবে শেপ ভাবে সেলাইটা হয়ে গেছে তো এখন আমাদের সাইডটা সেলাই করতে হবে তো আমরা হাতা লাগানোর আগে সম্পূর্ণ কাজটি শেষ করে ফেলতে পারবো এই যে সাইড ভেঙে নিয়ে এখানে এসে সাইড ফারার এখানে এসে দেখেন আমরা কি করতে হবে এই সাইড ফারার এখানে এসে এইভাবে ধরলাম তো এখানে কিন্তু আমরা যদি সেলাইয়ের উপরে সেলাই না দিতাম তাহলে এই সেলাইটা কিন্তু এইভাবে ফুলে থাকতো আরেকটা সেলাই হলে তখন আমাদের এটা সেলাই করতে অসুবিধা হতো তো এখন আমরা এই যে এইভাবে ভেঙে নিব সাইডটা এখানে 1/2 ইঞ্চির মতো উপরের দিকে উড়াবো আমাদের এই বন্ধ সাইড থেকে 1/2 ইঞ্চির মতো উপরের দিকে উড়াবো তো বিয়ার সেম ভাবে দেখেন আমরা যেভাবে সেলাইটা দিছি এই যে সাইডের ফাড়াটা এই যে দেখেন সাইডের ফাড়াটা সাইডের ফাড়াটা যেভাবে সেলাইটা দিছি সেম ভাবে অপর সাইডটাই যে এই সাইডটা যে এখন সেলানো হয় নাই সেম ভাবে আপনারা সেলাইটা দিয়ে নেবেন তো এখন কিন্তু দেখেন এই সাইডে ভিউয়ার্স এই সাইডে আমরা এটা সিলানোর আগে আমরা করব কি আমরা পিছনের পাটটা তবে যেই পাটটা আমাদের দোনো সাইডটা সিলানো হয়ে গেছে দেখেন এই সাইডটাও তো এই সাইডটা করব কি আমরা এই সাইডের সাথে এইভাবে ধরব এইভাবে ধরে এই কাপড়টা এইভাবে সমান করে নিব এইভাবে সমান করব এইভাবে সমান করে দেখব আমরা এই সাইডে এখানে কতটুকু বাঁধতে হবে তাহলে আর কম বেশি হবে না সাইডটা এখানে কতটুকু বাঁধতে হবে এবার ধরে নিয়ে আমরা এভাবে দাগ করে নিব কতটুকু আমরা এভাবে ভেঙে নিব তাইলে কিন্তু দুনো সাইড এক সমান থাকবে
তো এখন হয়ে গেল আমাদের সাইড সিলানো। এখন আমরা নিচটা সেলাই দিব, যে কোনো একটা পার্ট আগে সম্পূর্ণ একটা সাইড সেলাই দিয়ে নিব। এই সাইডটা আমরা আগে সেলাই দিয়ে নিব। তো ভিউয়ার্স, এই সাইডটা তো আমাদের সিলানো হয়ে গেছে, এখন অপর সাইডটা বাকি আছে। তো এই সাইডটা আমরা করব কি, এই ফারার এখান থেকে এভাবে ধরব, দেখেন এই দেখাচ্ছি, এই ফারার এখান থেকে এভাবে ধরব। এভাবে ধরে যে কতটুকু আমাদের বাঁকতে হবে এখানে কিন্তু এভাবে ধরে নিব আমরা, এই ফারার থেকে এভাবে, এই ফারার এখান থেকে এভাবে ধরে নিব যে কতটুকু আমাদের বাঁকতে হবে এই সাইডটা। তাহলে আর কম বেশি হবে না, কোনো পার্ট কম ছোট বড় হবে না। এখন আবার আমাদের এই সাইড থেকে, এই ফাড়া থেকে এটা ধরে নিতে হবে এভাবে, এভাবে ধরে নিয়ে তারপরে এই যে দেখেন যতটুকু কম বেশি আছে আমরা এখানে ধরে নিব। তারপরে আর ছোট বড় হবে না, কোনো সাইডে কোনা জুলে থাকবে না, ইয়া হবে না, কোনোটার থেকে ছোট অথবা বড় হবে না। তো এখন বিয়ার্স করতে হবে কি, সম্পূর্ণটা পুরোটা আমাদের এই মুখে একটা চাপ সিলাই দিতে হবে, পুরোটা একদম এখান থেকে ধরে একদম এই সাইড ঘুরাইয়া পুরোটাই সম্পূর্ণটাই। তো ভিউয়ার দেখেন সম্পূর্ণ সাইডটা একদম সব সাইডে আমাদের সিলানো কিন্তু হয়ে গেছে। তো এখন আমাদের হাতার কাজটা করতে হবে। তো হাতার কাজটা করার আগে যেহেতু আমরা তালপাট কাটিং করি নাই বডির পাড়ে, তো এটা হচ্ছে আমাদের সামনের সাইড। তো সামনের সাইডে আমরা তালপাট কাটিং করে নিব হাফ ইঞ্চি পরিমাণ, এখান থেকে ধরে হাফ ইঞ্চি পরিমাণ আমরা তালপাটটা কাটিং করে নিব। দেখেন তালপাট কিন্তু আমরা কাটিং করে নিয়েছি, তো এই সাইডটাও এভাবে কাটিং করে নিতে হবে তালপাটটা। কাটিং হয়ে গেছে, তো এখন আমাদের হাতাটা নিতে হবে। তো এই হাতাটা নিলাম, এই হচ্ছে আমাদের হাতা। তো হাতা আমরা যেহেতু বাঙ্গার জন্য যতটুকু রাখছি অতটুকু ওই যে সাইডের মতো আমাদের হাফ ইঞ্চি চড়া করে এভাবে সেলাই করতে হবে। দেখেন আমাদের মুখেও কিন্তু একটা চাপ সেলাই দিয়ে নিছি। তো এখন আমাদের হাতার মুহুরির মাপটা অনুযায়ী এখানে একটা দাগ দিয়ে নিতে হবে। তো হাতার মুহুরি হচ্ছে 9 ইঞ্চি, 9 ইঞ্চির অর্ধেক হচ্ছে 4.5, এই 4.5 এখানে ব্যাক স্টিচ দিয়ে নিব। তো ভিউয়ার্স এখন আমাদের দেখেন তালপাটটা মিলাই নিতে হবে, এটার এই সাইডে তালপাট। তো এখন আমরা এই যে সামনের সাইডটা আনবো, দেখেন এটা কিন্তু এই হাতা, এই সাইডে তালপাট হয়ে গেছে, এটা কিন্তু আমাদের এই হাতা। তো আমরা এই হাতাটাকে এভাবে বাও করে নিব, উল্টা থেকে বাও করে নেওয়ার পর আমাদের এই কাটটা এভাবে টান দিয়ে সমান করে নেব। তারপরে এই যে আমাদের দাগটা দিছিলাম কাটিংয়ের সময় মাঝখানটা মিল রাখার জন্য, এই যে দেখেন কাটাটা, এই কাটাটার এখানে কাদরা এভাবে ধরব। যারা কাটিংয়ের ভিডিওটা দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন, এভাবে ধরে হাফ ইঞ্চি ভিতরে এভাবে সেলাইটা দিব আমরা। তো এখন এটাতে ডাবল সেলাই দিয়ে নিব অবশ্যই। তো ভিউয়ার্স আমাদের কিন্তু হাতাটা লাগানো হয়ে গেছে, দেখেন সম্পূর্ণ হাতাটা জয়েন্ট হয়ে গেছে, এই যে খুব সুন্দরভাবে
হাতাটা জয়েন্ট হয়ে গেছে। তো এখন আমরা অপর সাইডের হাতাটা কিভাবে জয়েন করব এটা একটু দেখে নিচ্ছি, আপনাদেরকে দেখাই নিচ্ছি। তো এটা হচ্ছে তালপাট। তো এখন আমাদের এই সাইডটাকে এভাবে দেখতে হবে কোন সাইডটা আমাদের মিল হয়। দেখেন এই যে তালপাট, এভাবে যদি আমরা ধরি, যদি এভাবে উল্টায় ধরতাম তাহলে কিন্তু তালপাটটা মিল হইতো না। দেখেন এই যে, তো তালপাট আমাদের নিচের দিকে চলে গেছে। এটা যেহেতু এক কালার কাপড়, এই যে দেখেন তালপাট নিচের দিকে চলে গেছে। তো আমরা এটাকে এভাবে উল্টাই ধরব, উল্টাই ধরে এভাবে তালপাটটা মিল করব। মিল করে তার মানে আমাদের এটা উল্টা সাইড রাখতে হবে, এই সাইডে ভাঙ্গা হাতাটা সেলাই করতে হবে, তারপর আমাদের হাতাটা জয়েন্ট করে ফেলতে হবে। এই সাইডে যে সাইডটা আমরা এই যে তালপাট মিলে গেছে এই সাইডটায় আমরা, এই যে দেখেন এই সাইডটা, এই সাইডটা আমরা এইভাবে ভেঙে হাতাটা সেলাই করতে হবে, এভাবে ভেঙে সেলাই করতে হবে। তো আমরা যেহেতু একটা হাত আপনাদেরকে দেখাইছি, তো সেমভাবে এই হাতাটা ওইভাবে জয়েন করে নেবেন। এই হাতাটা আর দেখাইলাম না, শুধু আপনাদের তালপাটের ব্যাপারটা বুঝাইলাম যে কীভাবে তালপাটটা ধরে নেবেন। তো ভিউয়ার্স দেখেন আমাদের সম্পূর্ণ কামিজটা কিন্তু সিলানো হয়ে গেছে এখন। তো এখন কিন্তু এখনও কিন্তু আমাদের একটা কাজ অপূর্ণতা রয়ে গেছে। তো সেটা হলো দেখেন এই যে গলাটা, তো গলাটা তো আমাদের এইভাবে খোলা রয়ে গেছে, এটা কিন্তু মেশিন দিয়ে সেলাই করলে সুন্দর লাগবে না। তো এটার জন্য আমাদের দেখেন এই যে সুইয়ের মধ্যে আমরা এক পাল্লা সুতা এইভাবে গেঁথে নিছি। তো এখন আমরা যেটা করব এটা এভাবে ধরবো, এভাবে ধরে এখান থেকে এভাবে হাত দিয়ে সেলাই করে নেব পুরোটাতে। তো হাত দিয়ে যে সেলাই করব, আমাদের এই সাইডে কিন্তু ফোটটা বেশি উঠবে না, বোঝা যাবে না, এরকমভাবে দিতে হবে আমাদের। এই 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 কাপড়টা হালকাভাবে ধরতে হবে, সুইয়ের মধ্যে হালকাভাবে ধরে তারপরে এভাবে সেলাই করতে হবে। অবশ্যই দেখতে পাচ্ছেন আপনারা এভাবে সেলাই করতে হবে হালকাভাবে। তো পুরোটা আমরা এভাবে সেলাই করে যাব, আমি আপনাদেরকে একটু দেখাই নিচ্ছি। এই যে দেখেন এখানে কিন্তু সেলাই হয়ে গেছে, যে সেলাই হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। তো এই সাইডটা দেখেন সেলাই কিন্তু কোনো দাগ বোঝা যাচ্ছে না, অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন সেলাই কিন্তু কোনো দাগ বোঝা যাচ্ছে না। তো পুরোটা আমরা এভাবে একবারে সামনে পিছনের গলা পুরোটা আমরা এভাবে সেলাই করে ফেলবো। তো ভিউয়ার্স দেখেন আমাদের সম্পূর্ণ কামিজটা সেলানো হয়ে গেছে এবং হাতের সেলাইটাও দেওয়া হয়ে গেছে, এই যে একদম সম্পূর্ণটা। তো আপনারা এইভাবে এই পুরোটা কামিজ সেলাই করে নেবেন এবং হাতের সেলাই পর্যন্ত আপনাদেরকে দেখাই দিলাম, এভাবে সেলাই করে নেবেন। তো ভিউয়ার্স যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পেতে হলে পাশে বেল আইকনটা ক্লিক করে রাখবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।